আসসালামু আলাইকুম, কথায় আছে না খিদার জ্বালা বড় জ্বালা, খিদার জ্বালায় কিছু কাউকে বলতেও পারি না, কিছু শুইতেও পারি না। যাই হোক, সকাল থেকে নিয়ে ঘর বাসায় গ্যাস নাই, আর কয়েকদিন ধরে এই বাসাটা গ্যাসের সমস্যা, আশেপাশে সব বাসায় গ্যাস আছে, আমাদের বাসায় গ্যাস নাই। বাড়িওয়ালারাও বুঝে না, কারণ তারা তো এই বাসায় থাকে না, থাকে তো ঢাকাতে, সেজন্য আমাদের এই সমস্যাটা উনি বুঝে না। আমাদের জায়গা যদি উনি থাকতো তাহলে অবশ্যই বুঝতো। আসলে কিছু কিছু বাড়িওয়ালারা অনেক কিছুই বুঝে না, ভাড়াটিয়াদের সুযোগ সুবিধা অসুবিধা কিছু বুঝে না। তো সকাল থেকে নিয়ে চলে গ্যাস নাই, আর আমি হচ্ছে আমার অনেকটাই খিদা লাগছে, আর বাসাতে এমন কোনো খাবার দাবারও নাই যে আমি খাবো। তো এর জন্য একটু বাসাটা গুছিয়ে নিচ্ছি, আর আমার অনেকটাই খিদা লাগছে, তো ভাবছি একটু বাহিরে যাব খাওয়ার জন্য। তো এখানে আবার একটু বাসাটা একদমই অগোছানো আছে, ভাবলাম একটু গুছিয়ে নেই, গুছিয়ে রেখে যাব। আর কাজ করলে মনে হয় যেন কাজের শেষই নাই, একটা শেষ করলে আরেকটা কাজ দেখা যায়। তো এই তো এভাবে একটু কাপড় চোপড় সবগুলো আইলাজুলা অগোছানো হয়ে আছে, তারপরে একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে টুছিয়ে রেখে যাচ্ছি, পরে বাকি কাজগুলো বাহির থেকে এসে তারপরে করব। আর আস্তে আস্তে দেখা যাবে হয়তো বা তখন কারেন্ট চলেও আসবে, চুলায় গ্যাস চলে আসবে। তো এই আমি এখন বাহিরে চলে যাচ্ছি, খাওয়ার মানে অনেকটাই খিদা লাগছে, তো ভাবলাম বাহির থেকে কিছু কিনে তারপরে খেয়ে আসি, তো না হয় বাসায় নিয়ে আসব। আর আসলে এই যে এই সমস্যাগুলো, আসলে বাড়িওয়ালারা আমাদের জায়গায় থাকতো যদি তাহলে অবশ্যই বুঝতো যে আসলে কি একটা সমস্যার মধ্যে আমরা আছি। এই যে এই জিনিসগুলো বাড়িওয়ালারা একদমই বুঝে না। বলা হয় প্রতি মাসে মাসে ঘর ভাড়া নিতে আসে, কিন্তু ঘর ভাড়া দেওয়ার সময় অনেকবারই আমরা বলি, কিন্তু ওনারা এই সমস্যাগুলো ওনারা বুঝেই না। তো সব কিছু নিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি, আর সব কিছু নিয়ে যাব আর কি, ভ্যানিটি ব্যাগে একটু মোবাইলটা ঢুকাইলাম, এই যে চলে যাচ্ছি। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।